ট্রু হররে তোমাদের স্বাগত। এই চ্যানেলে আমরা রহস্যময় এবং ভৌতিক ঘটনা নিয়ে কথা বলি। আজকে যার ব্যাপারে বলবো সে আমার এক বান্ধবী। উচ্চ মাধ্যমিকের পর আমার সেই বান্ধবী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দক্ষিণ কলকাতার একটি প্রাইভেট কলেজে পড়তে আসে। তার সঙ্গে তার আর এক বান্ধবীও এসেছিল। তারা কলেজের হস্টেলেই থাকার বন্দোবস্ত করে। হস্টেলের একটি ঘরে তারা দুজনে থাকতে শুরু করে। তখন ওই ঘরে ওরা দুজনেই থাকতো ও তাদের ওই তলায় আরও দুটি ঘরে শিক্ষার্থীরা থাকতো। তারপর তারা মোটামুটি এখন মাসখানেক হলো সেখানে আছে। এবং একটা জিনিস আমার বান্ধবী খেয়াল করতে শুরু করলো যে মাঝে মাঝেই তিন চার দিন অন্তর হয়তো রাত ঠিক আড়াইটে তিনটের মধ্যে দরজায় নক করার আওয়াজ পেত। জিজ্ঞেস করলেও কারোর উত্তর পেত না, আর উত্তর না পেলে তারা দরজাও খুলত না। তারা তাদের পাশের রুমমেটদেরকেও জিজ্ঞেস করেছিল, উত্তরে তারাও বলেছিল যে হ্যাঁ, এমন তারাও মাঝে মাঝে শুনেছে। তো একদিন আমার সেই বান্ধবী সিকিউরিটি গার্ডসদেরকেও জিজ্ঞেস করে, তারা বলে যে আমরা তো সবসময় সিসিটিভি চালিয়ে রাখি, এমন তো কিছু ধরা পড়েনি, মানে কেউ তো দেখা যায় না, কিছু তো দেখা যায় না যে কেউ আসে কি না বা এমন করে কি না। যাই হোক, তখন সে একটু চিন্তায় পড়ে যায়। এটা তো সন্দেহজনক এবং রহস্যময় ব্যাপার। তা যাই হোক, ব্যাপারটা যদি নিছক একটা ইয়ার্কি হয় তাহলে ভালো, আর যদি না হয়, সত্যি যদি ভৌতিক কাণ্ড হয় তাহলে তো সেটা এইটুকুতেই সীমাবদ্ধ থাকা ভালো। সে এই ব্যাপারটাই ভাবলো। এরপর সত্যি এর চেয়ে বেশি আর কিছু হয়নি। একদিন আমার বান্ধবীর যে বান্ধবী অর্থাৎ তার যে রুমমেট, সে খুব এমার্জেন্সি সিচুয়েশনের জন্য তার বাড়ি যায়, মাত্র এক রাতের জন্য। সামনে তাদের সেমিস্টারের পরীক্ষা, তাই বেশি দিন তার থাকা যাবে না। তো তখন আমার বান্ধবীটি ভাবে যে ঠিক আছে, একটা তো রাত, তাকে একা একা থাকতে হবে, পরদিনই সে ফিরে আসবে, তার বান্ধবীটি ফিরে আসবে। তা সেই দিন রাতে সে ডিনার সেরে তার রুমে এসে দরজা বন্ধ করে এবং বিছানাতেই সে বই নিয়ে পড়তে বসে। পড়তে পড়তে তার তন্দ্রা চলে আসে ও সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে একটা আওয়াজে, ওই আবার সেই দরজায় নকিংয়ের শব্দ। আজ সে একা, ভয়টা আজ তার একটু বেশি। ভয়ের মধ্যে তার মনে হচ্ছে যেন সেই আওয়াজও যেন আর বন্ধ হবে না, কিংবা যদি সে আওয়াজ কোনো অশরীরীর কাজ হয় তবে যদি সে ভেতরে চলে আসে। এসব ভেবে সে আরও গুটিয়ে গেল। প্রায় দু মিনিট পর সে শব্দ বন্ধ হলো। এবার যেন সে একটু নিঃশ্বাস ফেলল, যাক আওয়াজটা তাহলে থামলো। সে ঠিক করেছে আজ সে ঘরের সব লাইট জ্বালিয়ে রাখবে, এরপর আর ঘুম আদৌ হবে কিনা সন্দেহ। তাই সে ভাবল এখন ফোনে একটু গেম খেলবে। এই ভেবে সে যেই বসতে গেল তখনই সে খেয়াল করছে তার ঘরের টেবিল ল্যাম্পটার আলোটা কাঁপছে। সে ভাবছে হঠাৎ আজই এত কিছু হচ্ছে। লাইটটা চার পাঁচবার এমন হলো, তারপর আবার স্বাভাবিক চলছে। এরপরেই তার ঘরের বাকি আরও দুটো বাল্বের আলো কাঁপতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যে এত কিছু হলো যে সে কোনো কুল কিনারা পেল না। ঠিক তখনই যখন আলোগুলো কাঁপছিল, তার কানে কেউ ফিসফিস করে বলল, চলে যাও। মুহূর্তের মধ্যে সে লাফিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পাশের ঘরে গিয়ে নক করে। পাশের ঘরের মেয়েদেরকে ব্যাপারটা সে জানায় এবং তারা সব কিছু শুনে তাকে বলে তাদের ঘরেই ওই রাতটা কাটাতে। ব্যাপারটা নিয়ে তারা এবং আমার বান্ধবী অন্য কাউকে আর জানায়নি, কারণ যদি সেও সেটা বিশ্বাস না করে তাহলে এটা নিয়ে একটা ঠাট্টা হবে। যাই হোক, এরপর সেই বান্ধবী কোনো দিন একা ঘরে থাকতো না। তার রুমমেট যখন পরদিন আসে, এসে ব্যাপারটা শোনে, তখন সেও বেশ ভয় পেয়ে যায়।
ঘটনাটা আমার যতটা জানা ছিল আমি শেয়ার করলাম। এই ভৌতিক রহস্যের উৎস বা কারণ আমার সেই বান্ধবীর উদ্ধার করা সম্ভব হয়নি।